10ই সেপ্টেম্বর হয়ে গেছি, আমি ট্রেনেই রেডি। আর বিকেলবেলাতে আমাদের হরিদ্বার পৌঁছে যাওয়ার কথা, ট্রেনটা আধ ঘন্টা মতো লেট করেছে। তো দেখো ফাইনালি আমরা ঢুকে গেলাম হরিদ্বারে। তো তারপরে লাগেজপত্র নিয়ে আজকে আমাদের নাইট স্টে হবে হরিদ্বারে। তো দেখো সব কিছু প্যাডরা পুডরি গুছিয়ে আমরা স্লোপিংয়ে করে নিচে নেমে যাচ্ছি স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরে চড়ে যাব আমরা আজকের হোটেলে। আজকে আমরা নাইট স্টে করব, কালকে সকালে শোনপ্রয়াগের উদ্দেশ্যে চলে যাব। আর এখানে আমি এসে ভাবছি যে কতজন স্বপ্ন পূরণ করে আবার ট্রেনে করে চলে যাচ্ছে, আর কিছু কিছু মানুষ আমাদের মতোই স্বপ্ন পূরণের রাস্তায় যাচ্ছে। তো চলো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সো গাইস চলে এসেছি আমরা এখন হরিদ্বারে, আর এই হচ্ছে আদি গঙ্গা, দেখতেই পাচ্ছ আমাদের ব্যাক সাইডে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের হোটেল থেকে মাত্র 8 মিনিট পায়ে হাঁটা রাস্তা। তো আমরা কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি, ফার্স্টে কিন্তু আমরা অটোতে করে এসেছি আর অটোতে করেই গেছি, তারপরে ব্যাপারটা বুঝে যেতে আমরা হাঁটি হাঁটি পা পাপ করে গেছি, হাঁটি হাঁটি পা পা করে এসেছি। তো দেখো রাতের গঙ্গা, উফ কী যে অপূর্ব সুন্দর লাগছে, একটা মানসিক শান্তি বলতে পারো। আমরা কিন্তু ভোরবেলা স্নান করবো, ভোরবেলার যে গঙ্গার দৃশ্যটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আগে যে দেখলে সেলফি তুলছে সেইটা আমার ভাই, ভাইয়ের বউ, তো এরা সবাই মিলে আমরা গেছি ছিলাম একটা নিজেদের ফ্যামিলির মতো। তো এখানে দেখো সমস্ত কিছু এই জারগুলো পাওয়া যাচ্ছে, গঙ্গা জল আমরাও এনেছিলাম বাড়িতে, একটা জারের দাম 40 টাকা। আর এখানে ফুল টুল পাওয়া যাচ্ছে। আর এই মানে হরিদ্বারটা যাওয়াই আমার কাছে স্বপ্ন ছিল, মানে ঠাকুরকে সবসময় ডাকতাম যে যেন কেদারনাথটা যেতে পারি, তোমার দর্শনটা যেন মানে করতে পারি, এত তাড়াতাড়ি যে স্বপ্নটা পূরণ হয়ে যাবে না ভাবতেই পারিনি। তো চলো পুরোটা দেখতে থাকো। আর কালকে সকালবেলাতে আমাদেরকে সনপ্রয়াগের উদ্দেশ্যে যেতে হবে, মানে আমাদের স্বপ্ন পূরণের রাস্তা কেদারনাথ। তো চলো দেখতে থাকো। গঙ্গার পাড়ে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি ডিনার করতে দাদা বৌদির হোটেলে। এখানে পুরো নিরামিষ, মানে হরিদ্বার থেকে আপ টু সীতাপুর, তারপরে সোনপ্রয়াগ, কেদারনাথ, পুরোটাই কিন্তু এখানে নিরামিষ, আমিষের কোনো বালাই নেই। তবে তোমরা ঋষিকেশে কিন্তু মাছ মাংসটা পাবে। এবার আমরা এখানে ভাত, আলু পোস্ত, ঘি, মটর পনির, ডাল, পাঁপড় ভাজার চাটনি, মানে খুব তৃপ্তি সহকারে খেয়েছি। দুদিন ঠিকঠাক ট্রেনে খাওয়া দাওয়া হয়নি। তারপরে আমরা চলে এলাম হোটেলে, আর হোটেলের ভাড়াটাও তোমাদেরকে বলে দিচ্ছি, এক একজনে 300 টাকা করে পড়েছিল আমাদের। এবার তোমরা যদি ফ্যামিলির মধ্যে থাকো সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। এবার দেখো লিফটে করে চলে এলাম, আমাদের রুমগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, রুমটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর স্টেশন থেকে মাত্র 15 থেকে 18 মিনিটের রাস্তা হচ্ছে এই আমাদের রুমটা। আর আমরা আসার দিন কিন্তু এই রুমগুলো পাইনি, তাই জন্য পাশের রুমে ছিলাম, সেটাও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। আর দু চোখ ভরে নিজে দেখেছি, শেয়ার করেছি একটু অল্প অল্প যতটা পেরেছি। তো রুমে এসেছি 11:30, 12:15 বেজে গেছে, তারপরে কিন্তু আমাদের গোজগাজ করতে হবে, কালকে সকালে আমরা কি মারবো, সেইগুলো কি পড়ে যাব, তারপরে আবার সোনপ্রয়াগে কি পড়ে যাব, সব কিছু রেডি টেডি করে সকালে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, গোপুষণে স্নান করতে যাচ্ছে এখন। রাম রাম হরে হরে, হ্যালো গাইস গুড মর্নিং। তো দেখো আমরা সব রেডি হয়ে গেছি, মানে এই নাইটি পরেই চলে যাবো, এখন ডুবকি মারতে যাচ্ছি। তো চলো টোটোতে করে যাব, আর খালি পা আছে। আর আজকে সকাল সাতটা থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে আমরা রওনা হবো। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে আছি আমি, আমার মা, আমার বেস্ট ফ্রেন্ড, তার হাজব্যান্ড, আর এখানে আছে আমার একটা পিসি। তো সবাই মিলে এখন লাগাবো ডুবকি, জয় গঙ্গা মাইয়া কি জয়। তো তার আগে গোপু সোনা কিন্তু স্নান করে নিয়েছে, গোপুকে নিয়ে গেছি, এত ভালো লেগেছে না কি বলবো, মানে গোপু ছিল বলে আমাদেরকে প্রোটেক্ট করে করে নিয়ে গেছে, আর প্রোটেক্ট করে করে নিয়ে এসছে। তো দেখো আমরা এখানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাজে 7:15, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এবার আমরা গাড়িতে করে যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের কিন্তু এই পুরো গাড়িটা ভাড়া করেছি 30,000 টাকা দিয়ে, আমরা ছিলাম 14 জন, তোমরা এবার হিসাব করে নাও ঠিক আছে। তো এবার একটা জায়গায় দাঁড়িয়েছি, এবার আমরা করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট এখানে করেছি আমি আলুর পরোটা, তারপরে জানি যে ঘুরে ঘুরে পাহাড়ের ওপর দিয়ে দিয়ে উঠবে, কিছুই খেতে পারবো না, তো পেট গুলিয়ে যাবে, তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে না হয়েছে। তো দেখো এখানে আমরা আলুর পরোটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে উঠে গেলাম। তো এখানে একটা ভীষণ সুন্দর আঁকা দেখলাম, এইবার আমরা এই যে দেখতে পাচ্ছে পাহাড়,
এবারে এখান থেকে টার্নিং হচ্ছে পাহাড়ের রাস্তা। এতক্ষণ কিন্তু মোটামুটি একটু সমতল মতো ছিল, তো এবার আরম্ভ হচ্ছে পাহাড়ের রাস্তা, ঘুরিয়ে 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 উঠবে, পুরো কানে তালা পড়ে যাবে। আর শুধুমাত্র ভয়, মানে জানটা মনে হবে হাতে নিয়ে জানের বাজি লাগিয়ে আমরা যাচ্ছি, জান কা খতরা হ্যায়। তো এক পাশে হচ্ছে পাহাড়, এক পাশে হচ্ছে খাদ। আর ধস হয়েছিল আমরা যাওয়ার কিছুদিন আগে ধস হয়েছিল, তো সেগুলো দেখো পাশে পাশে চুর করা আছে, তো প্রচণ্ড ভয় লাগছে। আর যত উপরে উঠছে এঁকে বেঁকে পেটের নাড়ি ভুড়ি সব এঁকে বেঁকে যাচ্ছে। আর এত সুন্দর প্রকৃতির যে খেলা কি বলবো বন্ধুরা। তারপরে কেদারনাথ যাওয়ার পথে যে সে কী সুন্দর দৃশ্য, সবটাই তোমাদের সাথে ক্যাপচার করেছি, যতটা পেরেছি শেয়ার করেছি কষ্টের মধ্যেও। আর এই যে যাচ্ছি আমরা বাসে করে গাড়িতে করে, তাও গা বমি বমি করছে, শুধু কর্পূর শুকেছি আর মুখে লং লিখেছিলাম, লবঙ্গ চিবাতে চিবাতে গেছি। আর এত সুন্দর এত অপূর্ব দৃশ্য, আর এখানে আমার মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমি তার মোটামুটি একটু স্ট্রং ছিলাম আর প্রচুর গা গোলায়, যাদের গা গোলায় তারা লেবু পাতা কি লেবু শুকতে শুকতে যেতে পারো। আর এই হচ্ছে কি বলবো ভয়ঙ্কর দৃশ্য, মানে এখন আমি যে এডিটিং করছি আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে যে কীভাবে গেছিলাম। সবটাই পুরো স্বপ্নের মতো একটা অ্যাডভেঞ্চার, মানে কিছু একটা জীবনে তুমি অ্যাচিভ করতে পারবে কেদারনাথে গেলে। এই রাস্তাগুলো দিয়ে দিয়ে যখন যাবে বেঁকে বেঁকে, একটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি আসছে আর বাঁ দিকে ঝুলে আছে পাহাড়, তো এইটা ভয়ঙ্কর বিষয়টা, এগুলো বলে বোঝানো যাবে না। তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করো। 10 মিনিট 15 মিনিট গাড়িটা চললো, চলার পরে দেখলাম খাদ আছে। আবার 15 মিনিট আধ ঘন্টা চলার পরে দেখছি পুরো পাহাড়, আর বরফের পাহাড়টা মাঝে মাঝে উঁকি মারছে। তো এখন দেখো আর খাদ নেই, এখন দেখো একটু চড়াই রাস্তা টাইপের আছে, তো আরও উপর দিকে উঠছে এঁকে বেঁকে। তো এইরকম বিভিন্ন দৃশ্য, কোনো কোনো জায়গায় নুড়ি পাথর পড়ে আছে, কোনো কোনো জায়গায় দেখছি এতটুকু সরু রাস্তা, মানে একজন গেলে মোটামুটি চার পাঁচ হাত আগে আরেকটা গাড়িকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তো এইরকম ব্যাপার দেখতেই পাচ্ছ, বাঁ দিকে পুরো ঝুলে আছে এই যে, এখন ভালো তোমরা বুঝতে পারবে, আর ডান দিকে এই যে ধসগুলো যেগুলো নামিয়েছে সেইগুলো। আর এই দেখো এখানে দাঁড়িয়ে গেল। আর আমরা যাওয়ার, মানে আমরা ওই গাড়িটাতে যাওয়ার আধ ঘন্টা আগে একটা বড় চাঙড় খসে পড়েছে, সেটাই সরানোর ব্যবস্থা হচ্ছিল, তো তাই জন্য আমাদের গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়েও গেছিলো। আর এই হচ্ছে তোমার দেবপ্রয়াগ, মানে দেবপ্রয়াগ আমরা ঢুকছি ঢুকছি করছি। তো এই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে কি বলবো তোমার ভাগীরথী আর অলকনন্দা এরকমভাবে মানে মিলেছে, মিলন হয়েছে দেবসঙ্গম, ওটা হচ্ছে দেবপ্রয়াগ। তো আরেকটু গেলে ভালো বুঝতে পারবে তোমরা। আর এই যে নিচের দিকে যখনই তাকাচ্ছি না, অগভীর খাদ, মানে কি যে গভীর, মানে পড়ে গেলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। আর এখানে দেখো শিব ঠাকুরের দুটো মানে মূর্তি আছে। তো এরকমভাবে বিভিন্ন রকমের দেখতে 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 প্রকৃতির লীলার খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এই যে দেবপ্রয়াগ। এই জায়গাটাতে খুব ভালো বোঝা যাচ্ছে, আর নিচে মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে, ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, অনেক প্রয়াগ আছে। আর এই দেখো আমার মম্মিকে, তো মায়ের তো অবস্থা খারাপ হয়ে গেছে বমি করতে করতে। আর কি সুন্দর লাগছে দেখতে, মানে এর ভিউটা যে কতটা সুন্দর না দেখলে বোঝা যাবে না। যারা নিজের চোখে দেখেছি, মানে নিজের চোখে দেখেছি কিন্তু সেরকম মনেই হচ্ছে না যে ক্যামেরাতে অতটা ভালো আসছে। তো এই দেখো এই হচ্ছে আমি, চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাও আমি একটু স্ট্রং ছিল, আমার বমি টমি হয় না, কিন্তু কানে তালা পড়ে যাচ্ছিলো, মাথা ঘোরাচ্ছিলো, গাটা হালকা বমি বমি করছিলো, কিচ্ছু খেতে পাচ্ছি না, মানে তোমার শুধু জল টানাবে কিছু খাবার ইচ্ছেই করবে না। আর এই দেখো অলকনন্দা আর ভাগীরথী মনে হচ্ছে দুটো নদীর, মানে কেউ রস্সি ফেলে দিয়েছে। আর এই দেখো রাত্রেবেলাতে বৃষ্টি হচ্ছে, আমরা সীতাপুরে আটকে গেছিলাম, সোনপ্রয়াগ অবধি আমরা যেতে পারিনি, মানে 10:30 অবধি পর্যন্ত আমরা ট্রাভেল করেছি সেই সকাল 7টা থেকে। এই জার্নিটা কিন্তু প্রচণ্ড, মানে উপরের জার্নি, এই জার্নিটা সবাই ধকল নিতে পারে না, বয়স্করা তো পারবেই না। তো তোমাদের সাথে শেয়ার করলাম, 10:30 বাজে, এই জাস্ট আমরা সীতাপুরে হল্ট করলাম। এখানে ভীষণ ঠান্ডা আর শরীর দিচ্ছে না, আমরা জাস্ট একটা পাহাড়ের খাজে আছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, এখন আমরা খেতে যাচ্ছি। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আর যারা যারা কেদারনাথ আসতে চাইছো বা যাদের ইচ্ছে যে কেদারনাথ আসবে, তারা বুঝতে পেরে যাবে যে আসা কতটা ভালো, কতটা খারাপ বলবো না, অবশ্যই ভালো বাবার দর্শন, কিন্তু প্রচণ্ড কষ্টকর। তো চলো, অবস্থা গলার খুবই খারাপ, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা নাইট স্টে করার জন্য সীতাপুরে এই রুমটাতে আমরা ছিলাম, আর নিচে নেবে আমরা ভাত ডাল আর সোয়াবিন আলুর তরকারি খেয়ে আজকে রাতটা কাটিয়ে দিলাম। কালকে সকালবেলা পুরো 5টা বাজতে না বাজতে আমরা রেডি হয়ে যাব, রেডি হয়ে বেরিয়ে পড়ব কেদারনাথের উদ্দেশ্যে। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, টাটা, বাই বাই, সবাই ভালো।